তুমি কেন হাসছো? ভগবানকে বলবে না ওদের ক্ষমা করে দেওয়ার জন্য? না না, ওদেরকে ক্ষমা করে দিলে হয়তো ওরা আবার তোমাকে হয়রান করবে, আর তোমাকে ওরা হয়রান করলে আমার একটু ভালো লাগবে না। এত সুন্দর দুটো চোখ থাকতে রাগিনী হতভাগিনী কেন হবে? তোমার জন্য দুটো সুন্দর চোখ, চোখ দুটো পেলে তুমি সব কিছু দেখতে পাবে। তুমি নিজে কত সুন্দর সেটা তোমার নিজের দেখা দরকার, তারপরে না হয় তুমি এই সুন্দর দুনিয়াটাকে দেখবে। রাগিনী, কি হলো এখানে এমন করে বসে আছো? এসো চলো এসো। অনেকদিন পর মনে হচ্ছে এত বড় দুনিয়ায় আমি বড় একা হয়ে গেছি, আমার কিছু একটা যেন হারিয়ে গেছে। আমার কে একজন আমার নিজের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, সে রাগিনী নয় তো? শোনো রাগিনী, দাদাও অনেক টেনশনে রাতের পর রাত জেগে কাটাচ্ছে। কতদিন আর কতদিন ওই রাজুর জন্য তুমি অপেক্ষা করবে? ভুলে যাও, ভুলে যাও সেই পুরনো কথাগুলো। রাগিনী, রাগিনী, অনেক দিন হলো এত জায়গায় আমরা খুঁজলাম, আর কোনো জায়গা বাকি রইল কি? আমরা এমন একজনকে খুঁজছি যার গলার স্বরই তোমার কাছে পরিচিত, আর তার দেহের গন্ধ। আচ্ছা, এত লোকের ভেতর তাকে খোঁজা কি সম্ভব? রাগিনী, আমার মনে হচ্ছে সেই লোক বোধহয় এই দুনিয়ায় আর নেই। না, অ্যাকচুয়ালি যদি বা থাকে, ও তোমাদের দুজনের মধ্যে গড়ে ওঠা ওই কয়েকদিনের সম্পর্ককে বোধহয় ভুলে গেছে। মা, জ্যোতিকে এটা দিয়ে দিও তো। জ্যোতি বলল বলে ওর জন্য একটা কানের দুল নিয়ে আসলি, এই ঘরে আরো একটা মেয়েও তো আছে। মা, মুখে কিছু বললে সে না, কে কার কথা রাখবে? আমি সবকিছু পেয়ে গেছি, এর থেকে বেশি আর কি আশা করব। লক্ষ্মী প্রতিমাটি, যার ঘরে যাবে তার ঘর ভরে উঠবে। আমি তো পাড়াপড়শিদের বলে দিয়েছি আমার ঠিক রাগিনীর মতোই বৌমা দরকার। প্রকাশ, তুই যদি বলিস আমি তাহলে ওর সাথে কথা বলি। না মা, না, ওর মনে আঘাত লাগতে পারে।
কোথায় গেল? কফিটা না খেয়ে ফ্রেশ হবার জন্য চলে গেল। এই কানের দুলটা কেমন লাগছে? তুমি আয়নায় দেখো না, তুমি আমার আয়না হয়ে গেছো। এই বাড়ির সমস্ত লোকেরই আয়না হয়ে গেছো তুমি। মিথ্যে বলছো, কেন আমাকে এত উপরে বসাচ্ছো বলো তো? তোমরা মানে সবাই মিলে, তুমি, তোমার মা, তোমার দাদা, তোমরা সবাই আমার নজরে খুব উঁচুতে আছো। এত সম্মান যে লোকগুলোকে দিচ্ছ, তাদের মনের কথাটাকেও একটু সম্মান দাও। কার মনের কথা? আমার মনের কথা, মার মনের কথা, দাদার মনের কথা। রাগিনী, এই বাড়িতে দাদা নীরবতা তোমার নজরে পড়ছে না? তুমি তো এখন সব কিছু দেখতে পাচ্ছ, তবে তবে দেখতে পাচ্ছ না কেন এইসব ঘটনা? রাগিনী, এখনো শোনি তুমি? না, মন ভালো লাগছে না বলে ব্যালকনিতে ঘুরছিলাম, দেখলাম দরজা খোলা আছে, লাইট জ্বলছে, চলে আসলাম। এই সারা ঘরটাকে আপন করে নেওয়ার পরেও মন ভালো লাগছে না? না, ঘরের কাজের সাথেও বাইরের কিছু কাজ আপনি আমাকে জোগাড় করে দিন, আমি ব্যস্ত থাকতে চাইছি, নিজেকে নিজেকে ভুলে থাকতে চাইছি। রাগিনী, অবাস্তব স্বপ্নের পেছনে ধেয়ে ধেয়ে নিজেই নিজের থেকে দূরে সরে যাচ্ছ। একদিন দেখবে এই স্বপ্ন তোমাকে অনেক পেছনে ফেলে দিয়ে এসেছে, তুমি নিজেকে আগামীকালের অতীতের হাতে সঁপে দিয়েছ। রাগিনী, রাগিনী, আমি তোমার শুভচিন্তক, সেজন্য তোমাকে বলছি, তোমার মন তোমার, তোমার খুশি তোমার, তোমার আনন্দ সম্পূর্ণ তোমার। হ্যাঁ, এতে তুমি কাউকে সামিল করতে চাইলে করতেই পারো।